নমস্কার আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিহার টেট এবছর দেবেন আপনারা প্রায় সময় ফোন করছেন বা যারা আমাদের কাছে পড়াশোনা করছে নানা ব্যাচে আপনারা বলছেন যে স্যার কাইন্ডলি বলবেন কত সিট থাকবে সেই অনুযায়ী আমরা এগোবো মানে সিট কম আছে না বেশি আছে না কত আছে সেই খবর নিয়ে আজকে এসছি আমার এই ভিডিওতে একদম অথেন্টিক নিউজ দেব কাইন্ডলি একটু ওয়েট করবেন তার আগে যারা বাংলা ইংলিশের জন্য ভর্তি চলছে আমাদের একদম কম রেটে ভর্তি চলছে পারলে ভর্তি হয়ে যান আর যাদের রয়েছে যে অন্য কোনো সাবজেক্ট বাংলা ইতিহাস ভূগোল ইংলিশ ম্যাথ ওদের জন্য রয়েছে আর্ট অফ টিচিং মাত্র টাকা লাগছে একশো উনপঞ্চাশ টাকা এই নাম্বারে মেসেজ করলেই হলো বাংলার জন্য আর আর্ট অফ টিচিংয়ের জন্য আর এই নাম্বারে ইংলিশে মেসেজ করলেই হলো হোয়াটসঅ্যাপ করলেই হলো ফোন করলেই হলো আমরা পড়াচ্ছি আর বেশি নেবো না অলরেডি অনেক ছেলেমেয়ে ভর্তি চলে এসছে এখানে ঠিক আছে নিজের জীবনটা এভাবে ওয়েস্ট করবেন না চলে আসুন আমাদের বিএস একাডেমিতে অনলাইনে ক্লাস আমরা করাচ্ছি দেখুন কত সিট রয়েছে এই বছর বিহারে তো প্রথমত এটা হলো টেট পরীক্ষা কি হয় আমাদের এখানে টেট নেওয়া হয় টেট নেওয়ার পরে চোদ্দ বছর বারো বছর লাগাচ্ছে টেটের চাকরি টেটের পরে আর কি জব দিতে কিন্তু বিহার সরকার আগেবার টেট নিল জব দিয়ে দিল কোনো রকম কেস নেই কিছু নেই এই বছরও সেটাই কিন্তু ঘটবে এই বছর টেট নেওয়া হচ্ছে তো ওদের একটা নিয়ম রয়েছে এমনি যে ওরা ওয়ান টু টুয়েলভ টেট নেয় আর আমাদের এখানে ওয়ান টু এইট টেট নেয় প্রাইমারি অ্যাপার প্রাইমারি তো এই বছর যে টেট নিচ্ছে টেট পাস করার পরে আপনার একটা মেন পরীক্ষা হবে এই টেট পাস করার পরে আপনি নিজের মিডিয়াম চুজ করবেন যে আমি কোন মিডিয়ামের জন্য আমি আর কি আমি কোন স্কুলে আমি চাকরিটা চাইছি আর কি পেতে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম তো আপনি বাংলা মিডিয়াম ছেলে মেয়ে আপনি বাংলা মিডিয়াম চুজ করবেন তো এইবারে কি হচ্ছে মোট সিট কত আছে বাবু মোট সিট আছে এক লক্ষ সত্তর হাজার এই বছর আছে আবার বলছি হাজার আশা করি একটু হলেও ফেলছেন যে ভাই হিউজ একটা সিট রয়েছে এবার কি হবে ওরা একবারে কি নেবে একবারে নেবে না ওর ধাপে ধাপে নেবে প্রথমে হয়তো ছাড়লো ওরা চল্লিশ হাজার ছাড়লো তারপর ছাড়লো আর কি লটে মানে ওই এটা কিন্তু এই বছরে কিন্তু হয়ে যাবে মানে এটার জন্য আপনাকে আর আমাদের রাজ্যের মতন আট বছর ইউজ করতে হবে না এরা কিন্তু টায়ার ওয়ান টায়ার টু এভাবে ছাড়বে তো প্রথমে ছাড়বে ওরা হয়তো চল্লিশ ও পঞ্চাশ হাজার তারপর ছাড়বে হয়তো আরো পঞ্চাশ হাজার এভাবে কিন্তু ওরা ধাপে ধাপে ছাড়বে তো যারা এখনো ভাবছে যে কি করব। যেমন ইংলিশে হিউজ সিট থাকবে ইংলিশে হিউজ সিট ইংলিশে এত বড় রাজ্যটা তাই না বাংলা সিট ভালো থাকবে আর্ট অফ টিচিং তো এটা পাস না করলে তো আপনি পারবেনই না এগোতে যে প্রত্যেকে বলবো যে ভর্তি হয়ে যান ভর্তি চলছে সিট ভালো যখন আছে এবার কি হয় ওরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সিট করে ডিস্ট্রিক্ট ওয়াইজ তো সেটাও জানিয়ে দেবো কত আছে সময় একটু দিন ঠিক আছে পারলে চলে আসুন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমি আপনাদের বিল্টু সিং অ্যাসিস্ট্যান্ট টিচার আমি সঙ্গে রইয়ের সঙ্গে থ্যাংক ইউন